হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে হালকা স্টাইন এজ কোর্সের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি সালসাবিলা মোস্তফা তোমাদের সাথে আছি তোমাদের জীববিজ্ঞানের ইনস্ট্রাক্টর হিসেবে। এবং জীববিজ্ঞানের এই চ্যাপ্টারটার যে চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মানব শরীরতত্ত্বের রক্ত সঞ্চালন। রক্ত সঞ্চালন এই চ্যাপ্টারটা থেকে প্রচুর এমসিকিউ এবং সিকিউ প্রশ্ন এসে থাকে। বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এই চ্যাপ্টারটাকে খুবই গুরুত্ব দেওয়া হয় এবং প্রতি বছরই প্রচুর প্রশ্ন আসে। তাই এই চ্যাপ্টার থেকে কোন কোন অংশগুলো তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে সেগুলো আমি আজকে তোমাদেরকে বলে দেব, এবং সেই সাথে তোমরা একটু আমাদের স্ক্রিনশটগুলো তুলে নিবে স্লাইডগুলোর, অথবা স্ক্রিনশট যদি তোমাদের দেওয়া হয় কথা। তো চলো শুরু করা যাক আজকে ক্লাসটা। প্রথমে কিছু ইনফরমেশন জেনে নেব রক্ত সম্পর্কে। রক্ত এক ধরনের টিস্যু, এটা কে কে জানো না? রক্ত এক ধরনের টিস্যু, এটা অনেকে জানে না। এবং সেই টিস্যুটাকে ইংরেজিতে বলা হয় কানেকটিভ টিস্যু এবং বাংলায় বলা হয় হচ্ছে যোজক কলা। যোজক মানে হচ্ছে কানেকশন, যুক্ত করে এমন। রক্তের পরিমাণ স্বাস্থ্য দেহে, যেটা আমাদের দেহের মধ্যে 8%। রক্ত হচ্ছে সামান্য বেসিক বা ক্ষারীয়। রক্তের পিএইচ কি হবে? 7.35 থেকে 7.45, তার মানে সামান্য ক্ষারীয়, সাতের একটু উপরে। রক্তের তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। ঘনত্ব দেওয়া আছে 1065 থেকে kg/m³। রক্তে আর্দ্রতা দেওয়া আছে 1.065। আর অজৈব লবণের উপস্থিতির জন্য রক্ত লবণাক্ত হয়ে থাকে, এটার মধ্যে সোডিয়াম তারপর পটাশিয়াম এগুলো থাকার কারণে। রক্ত সংগ্রহণ তন্ত্র তিনটি অংশ নিয়ে গঠিত। ফার্স্টে হচ্ছে রক্ত, যেটা হচ্ছে তরল। রক্তবাহিকা, এটা হচ্ছে পাইপের মতো, শিরা, ধমনী, কৈশিক, জালিকা এগুলো। এবং রক্ত কোথায় ফ্লো হয়? হার্টে ফ্লো হয়। এই তিনটা হচ্ছে আমাদের মূলত রক্ত সংগ্রহণ তন্ত্রের অংশ। বিজ্ঞান অবদান এবং সাল এই অংশে তোমাদেরকে জানানো আছে। প্রথম রক্তচাপ স্কোপকে আবিষ্কার করেন, প্রথম হার্ট সার্জারি, কৃত্রিম হৃৎপিণ্ড তৈরি, রক্ত সংগ্রহণ তন্ত্রের বর্ণনা কে দেন, এইসব কিছু। তোমরা বিজ্ঞানীদের নামটা অবশ্যই মনে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট। আর তারপরে চলে যাচ্ছি রক্তের উপাদানে। রক্তের উপাদান আমরা কিভাবে বের করেছি? সাধারণত সেন্ট্রিফিউগাল যন্ত্রে, সেন্ট্রিফিউগাল যন্ত্রে মিনিটে 3000 বার রক্ত রাইব অর্থাৎ ট্রান্সফিউজ করে থাকি। তাহলে রক্তের কি হয়? তলানি জমে, অর্থাৎ রক্তের যে সলিড পার্টিকেলগুলো আছে সেগুলো নিচে পড়ে যায়, তরল পার্টিকেলগুলো উপরে চলে আসে। এবং উপরের হালকা হলুদ বর্ণের যেটা আছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি? প্লাজমা। আর নিচের গাঢ় অংশটাকে বলে থাকি হচ্ছে রক্তকণিকা। এই রক্তকণিকার মধ্যেও আরও অনেক পার্টিকেল আছে। তাহলে দেখি, রক্তে প্লাজমা হচ্ছে 55% এবং রক্তকণিকা হচ্ছে 45%। এই প্লাজমার মধ্যে পানি এবং কঠিন পদার্থ আছে। পানি 90 থেকে 92%, কঠিন পদার্থ 8 থেকে 10%। আর রক্তকণিকার মধ্যে তিন টাইপের আছে, তোমরা জানো, রেড ব্লাড কর্পাসকলস, হোয়াইট আর হচ্ছে প্ল্যাটিলেটস, যেগুলো বাংলায় বলা হয় রক্তকণিকা এবং অণুচক্রিকা। আচ্ছা, এর মধ্যে আমরা বলেছিলাম বিভিন্ন অজৈব লবণ দেখা যায়, জৈব কিছু পদার্থ দেখা যায়, সেগুলোর নাম এখানে দেওয়া আছে। প্রোটিন, প্রোটিন ছাড়া দানাদার, অদানাদার কিছু জিনিস আছে। সেটার মধ্যে শ্বেত রক্তকণিকার মধ্যে কিছু জিনিস আছে। শ্বেত রক্তকণিকা হয় দুই প্রকার, অদানাদার এবং দানাদার। সেই অদানাদারের মধ্যে আছে দুইটা টাইপ, লিম্ফোসাইট, মনোসাইট, এবং দানাদারের মধ্যে আছে তিন টাইপ, নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। এগুলো কোনটা কোনটার জন্য রেসপন্সিবল এটা আমরা সামনে পড়ব। আচ্ছা, রক্তরস, আমরা যেটা কথা বললাম সেই রক্ত হলুদ বর্ণের পদার্থ, এখানে প্রোটিনের ঘনমাত্রা হয়ে থাকে 6 থেকে 8 গ্রাম/ডিএল। এবং রক্তরসের যে প্লাস পিএইচ আছে সেটা 0.4, রক্ত যেমন তেমনই। একজন সুস্থ পূর্ণ বয়স্ক মানুষের দেহে 3 লিটার প্লাজমা থাকে, যেটা আমাদের দেহের ওজনে 5%, তাহলে থেকে 8%, সেটা আমাদের প্লাজমাই হয়ে যাচ্ছে 5%। তাহলে বাকি কি অংশ থাকে? বাকি যে 2 থেকে 3% থাকে সেটা হচ্ছে ব্লাড কর্পাসকলস। উপাদানের মধ্যে আছে তোমার রেচন পদার্থ হিসেবে আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনে, যেগুলো পরীক্ষা করলে আমরা বুঝতে পারি আমাদের ব্লাডে কোনটার অংশ বেশি। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে তোমার হচ্ছে লিভারে ফ্যাট জমে, ক্রিয়েটিনিন বেড়ে গেলে কিডনিতে সমস্যা হয়। এরকম বিভিন্ন দ্রবীভূত গ্যাস আছে এবং প্লাজমা প্রোটিন আছে 4 ধরনের, অ্যালবুমিন, গ্লোবুলিন, ফাইব্রিনোজেন এবং প্রথ্রোম্বিন। রক্তকণিকা সবিভাজিত হয় না, এদেরকে কোষকণিকা বলে না। কেন সবিভাজিত হয় না? কারণ এদের কোষের ভিতরে কোনো নিউক্লিয়াস নাই, আর নিউক্লিয়াস না থাকলে সেটা বিভাজন হতে পারবে না। এরা তিন টাইপের হয়ে থাকে, আরবিসি, ডাব্লিউবিসি আর প্ল্যাটিলেটস, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা। আচ্ছা, গঠন কি? লোহিত রক্তকণিকা বা এইচওসাইট, এটার সাইন্টিফিক নেম হচ্ছে এইচওসাইট, মনে রাখবা। এটার গঠন হচ্ছে দ্বি অবতল ডিস্কের মতো গোলাকার, এবং ভিতরটা একটু চ্যাপ ধরে, নমনীয়, নিউক্লিয়াস নাই, তাই সে হচ্ছে কোষ বিভাজন করে না। তো লোহিত রক্তকণিকায় আরএনএ গলগে থাকে কিন্তু নিউক্লিয়াসটা নাই। আর স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কেবলমাত্র উতের রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে।
আর অপরিত যে লোহিত রক্ত কণিকাগুলো আছে সেগুলো নিউক্লিয়াস যুক্ত হয় পরবর্তীতে ম্যাচিউর হওয়ার সাথে সাথে নিউক্লিয়াস চলে যায় বলা হয় প্রি এরিথ্রোব্লাস্ট ফিটাস বা ভ্রূণের ক্ষেত্রে এটা হয়ে থাকে ফিটাস মানে মায়ের দেহে যে ভ্রূণটা আছে সেটার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তাদের লোহিত রক্ত কণিকার ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন ব্লাডের মোস্ট মানে হচ্ছে যে ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল কেননা এটার কারণে আমাদের রক্ত লাল হয়ে থাকে হিমোগ্লোবিনের যে হিম অংশটা আছে এটা এক ধরনের আয়রন যে বহনে সাহায্য করে হিমোগ্লোবিন হচ্ছে হিম আর গ্লোবুলিন দিয়ে হিম অংশ কি করে এই হিম অংশ হচ্ছে আমাদের রক্ত রক্ত সঞ্চালনে সাহায্য করে রক্তকে লাল করে গ্লোবুলিন হচ্ছে এক ধরনের প্রোটিন আর হিম যখন অক্সিজেন বহন করে তখন তাকে অক্সি হিমোগ্লোবিন বলা হয় আচ্ছা হিমোগ্লোবিন নিয়ে এখানে আলোচনা করা আছে যা আমি বললাম ঠিক এখানে তাই লেখা আছে কত গ্রাম রক্তে কতখানি হিমোগ্লোবিন থাকে তারপর কি কি পিগমেন্ট গ্রহণ করে থাকে হিমোগ্লোবিনের মধ্যে কয়টা অণু থাকে কেন লাল হয় কত পার্সেন্ট হিমোগ্লোবিন থাকে এগুলো আচ্ছা এর মধ্যে একটা ইম্পর্টেন্ট যে হিমোট্রোফিট তাকে বলা হয় রক্তের লোহিত কণিকার আয়তন পরিমাণ শতকরা হিসেবকে বলা হয় হিমাটোক্রিট ঠিক আছে আচ্ছা এখানে আমাদের হেমাটোফোয়েসিস দেখানো আছে যে বিভিন্ন কারণে রক্তের যে রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিবর্তন ঘটে ফার্স্টে ফিটাস মানে হচ্ছে মায়ের দেহে যে ভ্রূণ আছে সেখান থেকে জন্মের পরবর্তী সময়ে বিভিন্ন এইজ দেওয়া আছে বিভিন্ন এইজে তোমার যে হিমোগ্লোবিনের পরিমাণ সেগুলো এখানে দেখানো আছে গ্রাফের সাহায্যে লোহিত কণিকা সৃষ্টি করার যে প্রসেস সেটাকে বলা হয় ইউরিথ্রোপ্লাস্টিস এটা হচ্ছে মানব ভ্রূণের একদম কুশ বা থলিতে এদের যদি হয় স্টিম ক্লোজ এটা হচ্ছে আমাদের দেহে প্রতিনিয়ত যে লোহিত রক্ত কণিকা প্রডিউস হচ্ছে এটা কোথা থেকে হচ্ছে আমাদের যে অস্থিমজ্জা আছে অস্থিমজ্জা স্টিং কোষ থেকে বা হিমাটোসাইট নামক বড় ভ্রূণীয় কোষে লোহিত রক্ত কণিকার সৃষ্টি হয় এইথ্রোপ্রোটিন হরমোন এতে বিশেষ ভূমিকা রাখে যা বৃক্ক হতে উৎপাদিত হয় অপরিণত লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না অপরিণত লোহিত রক্ত কি নিউক্লিয়াস থাকে একে কি বলা হয় হচ্ছে প্রি এরিথ্রোসাইট এটা আগেও বলেছি আচ্ছা এটা একটু দেখবে এক মিনিটে লোহিত রক্ত কণিকা সমদেহে ভ্রমণ করতে পারে আচ্ছা লোহিত রক্ত কণিকা ভাঙন অর্থাৎ এটা বিহাতে থেকে গড়ে আবার সৃষ্টি হয় এটার আয়ু আছে আয়ু হচ্ছে 4 মাস অর্থাৎ 120 দিন আর মানব দেহে 20 লক্ষের অধিক আরবিসি আছে এদের প্রতিদিন মৃত্যু হতে থাকে এবং প্রতি সেকেন্ডে 20 লক্ষ আরবিসি মৃত্যু হতে থাকে এবং সমপরিমাণ তৈরিও হতে থাকে আচ্ছা লোহিত কণিকার যখন জীবন দেহের শেষ অর্থাৎ 4 মাসের শেষের দিকে এদের আকৃতি পরিবর্তন ঘটে এবং রক্ত জালকের মধ্য দিয়ে পরিবাহিত হওয়ার সময় চাপে সামান্য ভেঙে যায় একে বলা হয় পয়কিলোসাইট ঠিক আছে আর মৃত যে আরবিসিগুলো আছে এগুলো যদি আমাদের দেহে ঘুরে বেড়াতো তাহলে কি নতুন আরবিসির কোনো জায়গা হতো না হতো না আরবিসির জন্য মৃত্যুরও একটা জায়গা আছে সেটা হচ্ছে যকৃত এবং ইহা যাকে বলা হয় স্প্লিন আচ্ছা এদেরকে আরবিসির কবরস্থান বলা হয় তারপর দেখো বয়স ভেদে প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্ত কণিকার সংখ্যা এই সংখ্যাগুলো অবশ্যই মনে রাখবে দেহে স্ত্রী এবং পুরুষের দেখে দেহে কত লক্ষ করে আছে এগুলো অবশ্যই মুখস্থ রাখবে এবং অস্বাভাবিকতার কারণে কি কি হয়ে থাকে দেখো তো পলিসাইথোমিয়া প্রতি এমএম কিউব রক্তে লোহিত কণিকার পরিমাণ যদি বেশি হয়ে যায় তাকে বলা হয় পলিসাইথোমিয়া হচ্ছে এনিমিয়া যদি রক্ত কম হয়ে যায় 50 লক্ষের অধিক এর থেকে 20% 25% কম হলে তাকে এনিমিয়া বা রক্ত স্বল্পতা বলা হয় এ ধরনের রোগীদেরকে প্রতি মাসে বডিতে ব্লাড বাইরে থেকে দিতে হয় আচ্ছা লোহিত রক্ত কণিকার কাজ কি কি এখানে দেওয়া আছে যেহেতু এটা একটা লিকুইড পদার্থ তার মানে এরা কিছু পরিবহন করবে পরিবহন কি কি করে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বহন করে রক্তের ঘনত্ব ও ভিসকোসিটি ঠিক রাখে রক্তে পিএইচ বাফার হিসেবে কাজ করে ব্লাড গ্রুপ নির্ণয়ে সাহায্য করে বিলিরুবিন ও বিলিভারদিন নামক বর্ণকণিকা উৎপাদন করে এরা যকৃতে ভেঙে যায় এবং স্পিনে ভেঙে যায় এখানে পিত্তরঞ্জক বিলিরুবিন ও বিলিভারদিন উৎপাদন করে অর্থাৎ মরে যাওয়ার পর এটা একটা উপকারী পদার্থে পরিণত হয়ে যায় এনজাইম রূপে নাইট্রিক অক্সাইড যা এন্ডোথেলিয়াল কোষে এল অ্যালার্জিনের মতো ব্যবহৃত হয় আর হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপাদন করে দেখতে কেমন H2S এর মতো যা রক্তনালীর সংকোচনের জন্য সংকেত প্রদান করে থাকে
আচ্ছা, আর শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট বলা হয়, লিউকো মানে হচ্ছে সাদা বা বর্ণহীন, শ্বেত রক্তকণিকাকে লিউকোসাইট বলা হয়। এখানে হিমোগ্লোবিন নাই, কারণ হিমোগ্লোবিন থাকলে এটা রেড ব্লাড সেল হয়ে যেত। এদেরকে মোবাইল ডিফেন্স ইউনিট বলা হয়, অর্থাৎ আমাদের দেহের ডিফেন্স ইউনিট বলা হয়, যার সাহায্যে কি হয় তারা আমাদের বডিকে বিভিন্ন ধরনের বাইরের অ্যাটাক থেকে ডিফেন্স করে। বাইরের অ্যাটাক বলতে বাইরের মারামারি কিন্তু বোঝাচ্ছি না, আমি জীবাণু বোঝাচ্ছি। এদের ব্যাস এবং গড় আয়ু খুবই কম, 7.5 থেকে 20 মিলিমিটার মানে মাইক্রোমিটার, এবং আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন। শ্বেত রক্তকণিকা আরবিসি থেকে অনেক অংশে কম থাকে, অর্থাৎ আরবিসি সর্বোচ্চ লেভেলে থাকে। এদের সংখ্যা দেখাচ্ছে, দেখো 4 থেকে 11 হাজার। আর অসুস্থ শিশুর দেহে এটা বেড়ে যায়, কেননা তাকে কি করতে হবে, জার্মকে প্রোটেক্ট করতে হবে। জার্মকে প্রোটেক্ট হওয়ার জন্য বেশি বেশি ডাব্লিউবিসি প্রোডিউস হয়। আর এখানে রেশিওটা দাঁড়াচ্ছে হচ্ছে 700:1। আর এখানে বিভিন্ন ধরনের রোগের নাম দেওয়া আছে, মায়োলোপোসিস, লিউকোসাইটোসিস, লিউকোপেনিয়া, লিউকেমিয়া, এগুলো কি শ্বেত রক্তকণিকা বেড়ে যাওয়ার কারণে বা কমে যাওয়ার কারণে যা যা হয়ে থাকে সেগুলো। আর এটা সৃষ্টি প্রসেসকে বলা হয় পিওসিস। তোমার যে কোনো ধরনের প্রসেস সৃষ্টির শেষে যদি মানে প্রসেসের বা অবজেক্টের নামের শেষে যদি তুমি পিওসিস অ্যাড করো, তার মানে এটা হচ্ছে সৃষ্টির প্রসেসকে বোঝানো হচ্ছে। আচ্ছা, আকৃতি ও গঠন হচ্ছে প্রধানত কত প্রকার, দুই প্রকার, একটা অদানাদার, একটা হচ্ছে দানাদার। প্রথম স্লাইডে তোমাদেরকে দেখেছি অদানাদারগুলোর মধ্যে সাইটোপ্লাজম দানাহীন অস্বচ্ছ হয়ে থাকে, নিউক্লিয়াসটা বড় হয় এবং খণ্ডে খণ্ডে বিভক্ত হয় না। আর অদানাদারের ক্ষেত্রে দানা দানা যুক্ত থাকে এবং লিশম্যান রঞ্জক, অর্থাৎ এর বাইরে থেকে যদি আমরা একটু রং দিই তাহলে দানাগুলো বিভিন্ন রঙে রয়ে থাকে। এতে নিউক্লিয়াসটা ছোট এবং খণ্ডায়িত হয়ে থাকে। এখানে অদানাদার দুই টাইপ দেওয়া আছে, লিম্ফোসাইট এবং মনোসাইট, এবং দানা আছে নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। লিম্ফোসাইট 3 ধরনের হয়ে থাকে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট এবং এনকে লিম্ফোসাইট। লিম্ফোসাইট আমরা পড়লাম না, দানাদারের মধ্যে সেটা, এবং বিভিন্ন ধরনের লিম্ফোসাইট বিভিন্ন জায়গা থেকে গঠিত হয়, যেমন টি লিম্ফোসাইট থাইমাস গ্রন্থির থাইমোসাইট থেকে সৃষ্টি হয়, বি লিম্ফোসাইট হচ্ছে তোমার অস্থিমজ্জার হিমাটোপয়েটিক মাতৃকোষ হতে তৈরি হয়, এবং এনকে লিম্ফোসাইট অর্থাৎ নিউট্রাল কিলার যে লিম্ফোসাইট আছে, এরা ভাইরাসের সংক্রমণে খুব দ্রুত সাড়া প্রদান করে এবং সংক্রমণে 3 দিন পর্যন্ত সৃষ্টি থাকে। এদের সংখ্যা যদি বেড়ে যায় তখন দেহে টিউমার সৃষ্টি হয়, অর্থাৎ উঁচু মাংস, আলাদা মাংস সৃষ্টি হয়। এটা আবার অনেক সময় আনস্টপেবল নিউক্লিয়ার বিভাজনের কারণে হয়ে থাকে, যা থেকে পরবর্তীতে ক্যান্সার সৃষ্টি হয়। নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, অর্থাৎ গিলে ফেলে। লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে, রোগ প্রতিরোধ করে, তাই এদের দেহকে দেহের অনুবৈক্ষণিক সৈনিক বলা হয়। বেসোফিল হেপারিন তৈরি করে, খুবই ইম্পর্টেন্ট, যা রক্ত নালীর ভেতরে জমাট করে। আচ্ছা, এই এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দানাদার লিউকোসাইট অর্থাৎ নিউট্রোফিল যেটা আছে, বেসোফিল ও ইউসিনোফিল হিস্টামিন ক্ষরণ করে। আমরা আমাদের দেহ থেকে অ্যালার্জির জন্য যে প্রোটেকশনটা সেটা হচ্ছে হিস্টামিন ক্ষরণ। ইউসিনোফিল রক্তে প্রবিষ্কৃত ক্রিমি লাভা এবং অ্যালার্জি অ্যান্টিবডি ধ্বংস করে। নিউট্রোফিল কি করে, বিষাক্ত দানা যুক্ত যে জীবাণুগুলো আছে সেগুলোকে ধ্বংস করে। লিম্ফোসাইট প্রদাহ অঞ্চলে ফাইব্রোব্লাস্টে পরিণত হয়, নিরাময় করে। আর ট্রিফ্লেশন বলতে বোঝায় হচ্ছে শ্বেতকণিকা যখন ত্রিফোন সংশ্লেষণ করে, এতে করে দেহের পুষ্টি বৃদ্ধি পায় এবং কলা অর্থাৎ টিস্যুগুলো ক্ষয়পূরণ হয়। আচ্ছা, আমরা একটু দেখে আসি ঠিকভাবে রেকর্ডিং হচ্ছে কিনা। এখন আমরা আলোচনা করব মূলত হচ্ছে অণুচক্রিকাকে নিয়ে, বা থ্রোম্বোসাইট যেটাকে বলা হয়, অণুচক্রিকাকে বলা হয় হচ্ছে থ্রোম্বোসাইট। ওকে, আচ্ছা, এরা হচ্ছে ক্ষুদ্র, এগুলো হচ্ছে ক্ষুদ্রতম রক্তকণিকা। থ্রোম্বোসাইট হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র রক্তকণিকা, এরা গোলা ডিম্বাকার হতে পারে, এদের নিউক্লিয়াস এবং এদের সংখ্যা 2.5 থেকে 5 লক্ষ পর্যন্ত। তাহলে কাদের সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে বলতো? প্রথমে দেখলাম রেড ক্রস ক্রসকেলসের থেকে ডাব্লিউবিসিগুলো কি হয়, ডাব্লিউবিসির পরিমাণ হচ্ছে বেশি হয়ে থাকে। তারপর দেখতে পাচ্ছি যে ডাব্লিউবিসি থেকে আরবিসির পরিমাণ বেশি হয়ে থাকে, এবং এখানে দেখতে পাচ্ছি ডাব্লিউবিসি থেকে আবার থ্রোম্বোসাইট বা প্লাটিলেটের সংখ্যা বেশি হয়। তার মানে সবচেয়ে বেশি হচ্ছে আরবিসি, দেন থ্রোম্বোসাইট প্লাটলেস, তারপরে আসে হচ্ছে ডাব্লিউবিসি। এদের গড় আয়ু 5 থেকে 10 দিন, এবং আয়ু শেষ হলে টিহা অর্থাৎ স্প্লিন ও অন্যান্য রেটিকুলার এন্ডোথিলিয়াল কোষে বিনষ্ট হয়ে যায়। আর প্লিহা ছাড়া অন্য কোথাও অণুচক্রিকা সঞ্চিত হয়ে থাকে না, এবং রক্ত তঞ্জন অর্থাৎ জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় থ্রোম সৃষ্টি করে থাকে। কোলাজেন এবং ফাইব্রিনোজেন প্রোটিন থাকে এগুলোতে। আচ্ছা, এখানে হচ্ছে অণুচক্রিকার কাজগুলো মূলত দেখানো হয়েছে। এটার মূল কাজ হচ্ছে রক্ত তঞ্জন বা জমাট বাঁধানো, এবং রক্তনালী ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াল আবরণ পুনর্গঠন করে থাকে,
সেরাটোনিন ক্ষরণ করে যা রক্তনালীর সংকোচন ঘটায়। এই তিনটাই হচ্ছে তোমার মূলত কাজ, এছাড়া দুইটা এক্সট্রা কাজ তোমাদের দেওয়া আছে। এদের রক্তের সাধারণ কার্যগুলিগুলো দেওয়া আছে, কার্যগুলিগুলো হচ্ছে মূলত বিভিন্ন ফ্যাক্টরগুলোর আগে দেখবা হচ্ছে এদের কাজ মূলত হচ্ছে পরিবহন করা। পরিবহন করার মধ্যে অক্সিজেন হতে পারে, খাবার হতে পারে, লবণ হতে পারে, পুষ্টি হতে পারে, বিভিন্ন ভাইটামিনস হতে পারে, এছাড়া হোমিওস্ট্যাটিস থেকে শুরু করে পিএইচ ব্যালান্স বা ভিসকোসিটি এরকম কিছু সবকিছু ব্যালান্স করার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো রক্ত করে থাকে। রক্তের পিএইচ হোক, তাপমাত্রা হোক, সবকিছুকে কিন্তু রক্তের বলতে পুরো বডির পিএইচ হোক, তাপমাত্রা হোক, যা হোক না কেন, অক্সিজেনের পরিমাণ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, দূষিত পদার্থের পরিমাণ সবকিছু কারা কন্ট্রোল করে? ব্লাড। আচ্ছা, রক্ত তঞ্চনের ক্ষেত্রে তোমার এখানে ফ্যাক্টর দেওয়া আছে। ফ্যাক্টরগুলোর মধ্যে মোট 13টি ফ্যাক্টর আছে। এর মধ্যে কয়েকটা ফ্যাক্টর হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ফাইব্রিনোজেন, থ্রোম্বিন, প্রথম্বিন, এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এছাড়া রক্তের আরও 13টি ফ্যাক্টর আছে, সবগুলোর নাম তোমাদের মুখস্থ করতে হবে না। আচ্ছা, এরপর দেখো রক্ত তঞ্চন কৌশলের পর্যায়ক্রমিক ধাপ। প্রথম কাজ এখানে 6টা ধাপে হচ্ছে রক্ত জমাট বাঁধে। এক নাম্বার দেখো, এখানে ইঞ্জুরি বা ড্যামেজ হয়েছে, এখানে কি হয়, এখানে রক্তে প্রথম সাইড যে আমরা ফ্যাক্টরটা দেখলাম সেটা আসে এবং বাতাসের সংস্পর্শে এসে তারা থ্রম্বোপ্লাস্টিন এবং থ্রম্বোসাইটে কনভার্ট। এই থ্রম্বোপ্লাস্টিন কি করে, প্লাজমার যে এনজাইম ফ্যাক্টরগুলো আছে এই ফ্যাক্টর সাহায্যে, ক্যালসিয়ামের সাহায্যে থ্রোম্বিন এবং প্রথম্বিনে কনভার্ট হয়। থ্রোম্বিন এবং ফাইব্রিন মিলে ফাইব্রিন মনোমার তৈরি করে। ধরো কোনো এক জায়গা থেকে লিকুইড বেরোচ্ছে, সেই লিকুইডের সামনে তুমি ছুটি খুবই সূক্ষ্ম জাদুনে দাও, তাহলে লিকুইডের ফ্লোটা কি কমে যাবে না? এখানেও তাই হয়। এবং এই মনোমারগুলো অনেকগুলো ফাইবার তৈরি করে যা কিনা একটা জাল হিসেবে কাজ করে। জালটা যখন ব্যবহার করা হয় এই জাল দিয়ে কিছুটা প্লাজমা বের হয়ে যায়, বাট যে ব্লাড কর্পাসকলস আছে আরবিসি ডাব্লিউবিসি ওরা বের হতে পারে না। তো এখানে ওরা আটকে গেল, আটকে যাওয়ার পরে আস্তে আস্তে 10 থেকে 12 মিনিটের মধ্যে কি হয়েছে, পুরো ব্লাডটা রক্ত তঞ্জন বা ক্লটিং হয়েছে, ব্লাড ক্লটিং যাকে বলা হয়। আচ্ছা, এই জন্য আমরা একটু পানি মতো রসের ব্লাডটা শুকিয়ে যায়, এখানেও সেইভাবে হচ্ছে রক্ত তঞ্জন পদ্ধতি ব্যবহৃত হয়। আচ্ছা, ব্লাড কোয়াগুলেশনের ক্ষেত্রে এখানে প্রসেসগুলো দেওয়া আছে, কতক্ষণ লাগতে পারে, মানুষের রক্ত তঞ্জনের সময় হচ্ছে 4 থেকে 5 মিনিট। ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে ক্ষরণটা বেশি হয়ে থাকে কারণ তাদের ফ্যাক্টরগুলো ঠিকভাবে কাজ করে না। এবং এখানে কোন কোন ফ্যাক্টর লাগছে সেই ফ্যাক্টরগুলো শুধুমাত্র মনে রাখলেই চলবে, 13টা মনে রাখতে হবে না। এরপর আসে সিরাম। সিরাম কি, এই যে আমাদের ব্লাড এখানে দেখতে খুবই বাজে দেখাচ্ছে, আই এম সরি ফর দ্যাট। আচ্ছা, আমি একটু ঢেকে দিই এটা, এই তো। যাই হোক, এই সিরামটা কখন দেখবা, ব্লাড যখন বের হবে, বের হওয়ার পর এখান থেকে ইয়েলো টাইপের কিছু রস বেরোয়, এটাকে সিরাম বলা হয়। এতে ফাইব্রিনোজেন ও ফ্যাক্টর থাকে না, সেরাটোনিনের ঘনত্ব বেশি থাকে, এটা হচ্ছে রক্তপাত হ্রাস করতে সাহায্য করে। সিরাম নিয়ে অধ্যয়নকে বলা হয় সিরোলজি। রক্ত পরিবহনের সময় দেহের অভ্যন্তরে জমাট বাঁধে না কেন, এটার মূল কারণ হচ্ছে হেপারিন। হেপারিনের কারণে জমাট বাঁধে না, এটা এক ধরনের ডাব্লিউবিসি। আর মানুষের রক্ত কণাতে 50 ধরনের উপফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরগুলোকে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোয়াগুলেন্ট ফ্যাক্টর, এরা হচ্ছে ব্লাড ক্লটিং এ সাহায্য করে, আর এটা হচ্ছে অ্যান্টি কোয়াগুলেন্ট ফ্যাক্টর যারা ব্লাড ক্লটিং এ সাহায্য করে না। এখন কোনটা দর বলতো, আমার বাইরে যদি কেটে যায় সেই ক্ষেত্রে আমি কি করব, ব্লাড ক্লটিং করব না। আর যদি ভেতরে কেটে যায় তাহলে ব্লাড ক্লটিং করব কি, বাইরে কেটে গেলে আর ভেতরে আমার ব্লাড ক্লটিং এর প্রয়োজন নেই, রক্তের ভেতর বডির ভেতর তো যদি রক্ত জমাট বেঁধে যায় তাহলে তো আমার ট্রান্সপোর্টেশন হবে না, তাহলে আমার সেই ক্লটিং এর ব্যাপারগুলো দেখতে হবে। সক্রিয় কোয়াগুলিন ফ্যাক্টর গুলো যকৃত কর্তৃক সর্বদা অপসারিত হতে থাকে। এখানে লসিকা তন্ত্র সম্পর্কে তোমাদের বলা আছে, বিজ্ঞানীর নামটা পড়বা, লসিকা তন্ত্র খুব একটা বেশি আসে না, সাধারণত প্র্যাকটিক্যালের ক্ষেত্রে দেখানো হয়ে থাকে। লসিকা তন্ত্রে দেখবা মানুষের লিম্ফের পরিমাণ রক্তের তুলনায় দ্বিগুণ প্রায় হয়ে থাকে, 10 থেকে 12 লিটার। এটা পিএইচ হচ্ছে সামান্য বেশি, 7.4 থেকে 9 পর্যন্ত, এটা ভ্যারি করে ওয়াটার ব্যালান্সের ওপর। এবং প্রতি ঘন মিলিমিটার লসিকায় কতগুলো লিম্ফোসাইট সেগুলোকে দেখতে পারবা। এবং অতিরিক্ত রক্ত চর্বি যদি খেতে থাকো লসিকায় ফ্যাটের পরিমাণ বেড়ে গিয়ে দুধের মতো পাবা। প্লিহা কি, প্লিহা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয়। প্লিহা হচ্ছে রক্তের প্রধান ছাকুনি হিসেবে কাজ করে এবং লোহিত রক্তকণিকার কবস্থান বলা হয় একে। টনসিল কি, আমাদের টনসিল ফুলে যায় না, এটা হচ্ছে এক ধরনের লসিকা গ্রন্থি যা জীবাণুর বিরুদ্ধে কাজ করতে করতে একসময় এটা ফুলে যেতে পারে, ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা আক্রান্ত হলে তখন আমাদের সিরোসিস বা প্রদাহ হয়, অর্থাৎ ব্যথা করে। লসিকার উপাদান সম্পর্কে বলা আছে, এটার মধ্যে জৈব এবং অজৈব
উপাদান আছে, এটার মধ্যে প্রোটিন, লিপিড, শর্করা সবকিছুই আছে। সেই সাথে অজৈবর মধ্যে তোমার ক্যালসিয়াম, ফসফরাস, ক্লোরাইড ইত্যাদি পেয়ে যাবা। এখানকে পানির পরিমাণ কত পার্সেন্ট? 94% এবং কঠিন পদার্থের পরিমাণ হচ্ছে 6%। লসিকার কাজ হচ্ছে কি? সেম ধরনের কাজ, সব জায়গায় ব্লাডে ক্লাচ, লসিকার কাজ সব সেম ধরনের পাবা, কারণ এরা সাইড বাই সাইড অবস্থান করে। এতে মন কাজ হচ্ছে কি? প্রোটিন, স্নেহ ইত্যাদি জাতীয় খাদ্য কি পরিবহন করা, পরিশোষণ করা, কিছুটা সংশ্লেষণ করে থাকে, প্রতিরক্ষা ও প্রতিরোধ করে থাকে। যেখানে অক্সিজেন পৌঁছাতে পারে না বা রক্ত যেখানে পৌঁছাতে পারে না, রক্তের ভিতরে কিছুটা সলিড সাবস্টেন্স আছে, বাট এটার মধ্যে কিন্তু সলিড সাবস্টেন্স কম, তাই এটা রক্তের থেকে বেশি ফ্লো হতে পারে, তাই রক্ত যেখানে ফ্লো হয়ে অক্সিজেন প্রদান করতে পারে না, লসিকা সে কাজটা করে দিয়ে থাকে। রক্ত ও লসিকার মধ্যে এখানে আইডেন্টিক্যাল কিছু পার্থক্য তোমাদেরকে দেওয়া আছে, এটা তোমরা কম্পারিজন করে পড়ে নিতে পারো, এটা অলরেডি আমাদের ডিসকাশনের মধ্যে চলে আসছে। প্লাজমা এবং লসিকার মধ্যে অনেকে আমরা কনফিউজ হয়ে যাই, মনে করি দুইটা সেম জিনিস, বাট না, প্লাজমা হচ্ছে তোমার রক্তের যে লিকুইড অংশটা আছে সেটাকে প্লাজমা বলা হয়, লসিকা হচ্ছে সাদা বর্ণের তরল পদার্থ। প্লাজমা দেখতে কিছুটা হলুদ ধরনের হয়ে থাকে, লসিকা কিছুটা সাদা ধরনের হয়ে থাকে। প্লাজমা অনেক সময় জমাট বেঁধে যায়, বাট লসিকা জমাট বাঁধতে পারে না। আচ্ছা, আর এরা হচ্ছে বিভিন্ন কলায়, এদের যে পুষ্টি সংগ্রহণ করা আছে এদের কিন্তু কাজ ভাগ করা আছে, কে কোন পুষ্টিটা সংগ্রহ করে থাকে এটা একটু জেনে রাখবো। হৃৎপিণ্ডের ওজন, এবার আমরা হৃৎপিণ্ড পড়বো, এতক্ষণ আমরা আলোচনা করছি বিস্তৃত থাকে এবং বাম পাজরের মধ্যে অবস্থান করে। এতে প্রকোষ্ঠ হচ্ছে চারটা, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্টিকেল, লেফট ভেন্টিকেল, এটা সবাই জানো, এবং এদের মাঝে বিভিন্ন ধরনের পর্দা দিয়ে প্রাচী আলোচনা। প্রাচী বলতে এদের প্রাচী মূলত তিনটা, সবচেয়ে বাইরেরটা বলা হয় এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম হচ্ছে মাঝেরটা, এন্ডোকার্ডিয়াম হচ্ছে ভেতরেরটা, এবং ভেতরেটা হচ্ছে তোমার সবচেয়ে মোটা হয়ে থাকে, কারণ এটার ভেতরে মানে বেশি রক্ত আসা যাওয়া করে, মুভমেন্ট বেশি হয়, এই কারণে হালকা এটা মোটা হয়ে থাকে। এপিকার্ডিয়াম হচ্ছে বাইরের লেয়ারটা, এবং বিভিন্ন কার্ডিয়াম তৈরি, বিভিন্ন কার্ডিয়াম লেয়ার বিভিন্ন ধরনের চর্বিযুক্ত স্তর দিয়ে তৈরি, সেগুলো একটু জেনে রাখো। আচ্ছা, পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম দুই ধরনের আছে, একটা ভিসেরাল এবং প্যারাইটাল, ভিসেরাল হচ্ছে বাইরেটা, প্যারাইটাল হচ্ছে ভেতরেটা, এবং এদের মাঝখানে কি থাকে? পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। ফ্লুইডটা কেন থাকে? ব্লাড যাচ্ছে, হার্ট ফুলছে, ব্লাড বের হচ্ছে, এই যে এতবার সংকোচন বা প্রলন হচ্ছে, এর কারণে যে ফ্রিকশন ঘটে, ফ্রিকশনটা সরানোর জন্য ফ্লুইড ব্যবহার হয়ে থাকে। এটার কাজ হচ্ছে এই ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করা, এই যে মুভমেন্টটা আছে এটা সহজ সাহায্য করা, হৃৎস্পন্দন নিয়ন্ত্রণে থাকা এবং হৃৎপিণ্ডকে সিক্ত রাখা। সংকোচ প্রচারণ বৈশিষ্ট্য, এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, ইন্টারকালেক্টর ডিস সহ, তোমরা সবগুলো ব্লাড কোষের আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেবা। আচ্ছা, বিভিন্ন ধরনের কপাটিকা আছে, কপাটিকাগুলো কি? বাইকাসপিড মানে দুইটা দরজাওয়ালা কপাটিকা, ট্রাইকাসপিড মানে তিনটা দরজাওয়ালা কপাটিকা, এরা তাদের মাঝখানে অবস্থান করে, এটা একটু জেনে নিবা। ইউএসটেশিয়ান কপাটিকা হচ্ছে ত্রিপতি কপাটিকা, আর থিবেসিয়ান কপাটিকা হচ্ছে ত্রিপতি, মানে তিনটা গেটওয়ালা। আচ্ছা, এই কপাটিকাগুলোর কাজ হচ্ছে গিয়ে যখন ব্লাড ফ্লো হচ্ছে তখন ওপেন হয়ে যাওয়া, যখন ব্লাড ফ্লো হচ্ছে না তখন ক্লোজ হয়ে যাওয়া। কেন ক্লোজ কেন হতে হবে? সবসময় তো ওপেন থাকলেও পারতো, ক্লোজ হয়ে যায় কারণ এর কারণে যেন ব্লাড ব্যাক ফ্লো না করে, ঠিক আছে? ব্লাডের যে পিউরিফিকেশন হলো, পিউরিফিকেশন হয়ে হার্ট থেকে যে সম্পূর্ণ বডিতে যাবে, সম্পূর্ণ বডিতে যাওয়ার আগে ব্লাড ব্ল্যাক ফ্লো করে, ব্যাক ফ্লো করলে কি হবে? দূষিত ব্লাডের সাথে মিক্স হয়ে যাবে, এই মিক্সটা যেন না, যেন কপাটিকা গুলো বন্ধ হয়ে যায়। কোন ধরনের সংখ্যা বা হার্ট রেট দেওয়া আছে? প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে মিনিটে 70-80 বার, তারপর অস্বাভাবিক হলে তাকে অ্যারিথমিয়া বলে, হৃদমে সমস্যা বা হৃদমে উল্টা পাল্টা হলে, স্বাভাবিকের থেকে দূরে দ্রুত হলে এবং মন্থর হলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এবং হার্ট ব্লক কি হয়? যখন তোমার হার্ট ব্লক হয়ে যায়, হার্টের যে ভেসেলগুলো যেখান দিয়ে রক্ত পাস হয় সে রাস্তাটা যদি ছোট হয়ে যায়, চর্বি জমে যায়, সেই ক্ষেত্রে হার্ট ব্লক হয়ে যায়, তখন হৃৎস্পন্দন কমে যায়। হৃৎস্পন্দনটা কি? হৃৎস্পন্দন মূলত হার্টের যে ওয়ালটা আছে, এই ওয়ালের বিপরীত দিয়ে যে বাড়িগুলো খাচ্ছে, ধাক্কা খাচ্ছে, এই ধাক্কাগুলোকে প্রত্যেকটাকে দুইটা নামে ধাক্কা দেওয়া হয়, একটা লাভ একটা ডাব, একটা লাভ একটা ডাব। এই কপাটিকাগুলো খুলে যায়, খুলে যাওয়ার কারণে ব্লাড স্পন্দনগুলো আমরা শুনতে পাই, একটা খুলে যায় একটা বন্ধ হয়ে যায়, খুলে এবং বন্ধ হয়ে যাওয়ার কারণে দুইটা শব্দের সৃষ্টি হয়, যাকে লাভ এবং ডাব বলা হয়, যার কারণে হার্টবিট আমরা কাউন্ট করতে পারি।
কার্ডিয়াকের বিভিন্ন দশা তোমাদেরকে দেওয়া আছে এবং প্রত্যেকটা দশা কতক্ষণ অবস্থান করে। ব্লাড যখন একটা একটা হার্টের ভিতরে ঢুকে, ঢুকার পর একটা কপেটটা খুলে আবার নেক্সট ফেজে ঢুকে যায়, আবার কি হয় বডি থেকে হার্টের বডি থেকে বের হয়ে পুরো দেহে সঞ্চারিত হয়, আবার হার্টের ভিতরে ব্লাড ঢুকে, বিভিন্ন দশায় কতক্ষণ সময় লাগে সেই সময়গুলো এখানে দেওয়া আছে। এবং ডায়াস্টল এবং সিস্টল কি, সিস্টল হচ্ছে গিয়ে সেমিনোলার বাদ খুলে যায়, কাসপিড সজোরে বন্ধ হয়, তখন লাভ শব্দ সৃষ্টি হয়, একে সিস্টল বলা হয়। ডায়াস্টল হচ্ছে ঠিক অপোজিটটা, এখানে ডাভ শব্দ সৃষ্টি হয়। হার্টবিটে মায়োজেনিক নিয়ন্ত্রণ, মায়োজেন হচ্ছে হার্টের যে টিস্যুগুলো আছে সেই সংযোগের টিস্যুকে বলা হয় মায়োজেন। এখানে পাঁচ প্রকারের মায়োজেনের নাম দেওয়া আছে, এগুলো বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ বা গতিপথ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাহায্য করে থাকে। আচ্ছা, এখানে বিভিন্ন নোডের নাম দেওয়া আছে, সায়ানো অ্যাট্রিকুলার, সায়ানো ভেন্ট্রিকুলার নোড। এই নোডগুলো মূলত তোমার মেইন কাজ হচ্ছে বাইরে যে হার্টবিট সেটা ঠিক রাখা। এটা যদি ঠিকমতো কাজ না করে সেক্ষেত্রে একটা আলাদাভাবে ইলেকট্রোড বসানো হয়। এই ইলেকট্রোডটা কি হয়, ম্যানুয়ালি বসানো হয় যাতে হার্টবিটের রেট কি হয় ভালো থাকে। এতে করে কি বলা হয় একে বলতো, একে বলা হয় হচ্ছে কি ওপেন হার্ট সার্জারি। ঠিক আছে, এখানে বুলেট ইনফরমেশন তোমাদেরকে কিছু দেওয়া আছে, এতক্ষণ যা যা বললাম সেগুলো শর্টকাটে লেখা আছে। রক্তচাপ কি, মূল কথা হচ্ছে তোমার যে হার্ট আছে হার্টের ওয়ালের বিপরীতে রক্তের যে চাপটা সেটা হচ্ছে রক্তচাপ। রক্তচাপের যে স্বাভাবিক তাপ, স্বাভাবিক রেট সেটা হচ্ছে গিয়ে বলো হায়ার রক্তচাপে হচ্ছে 110 থেকে 120, অ্যাস্ট্রোলের ক্ষেত্রে 70 থেকে 80, তো এটাকে বলা যায় 110 থেকে 70 অথবা 120 থেকে 80। এই রেটটা কোনোভাবে বেড়ে বা কমে গেলে তার বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। রক্তচাপ যদি এত থেকে বেশি হয় তাকে হাইপারটেনশন বলা হয়। আর হাইপোটেনশন কখন বলা হয়, হাইপোটেনশন বলা হয়েছে যখন 100/50 নিচে নেমে যায়। আর আমরা যেই প্রেশার মাপার যন্ত্র যেটা উচ্চ আর এটা হচ্ছে নিম্ন। উচ্চটা হচ্ছে আর্টিয়াল বলা হয়, আর্টিয়াল বেরো রিসিপ্টর, আর নিম্ন বেরো রিসিপ্টর হচ্ছে কার্ডিও বা ভলিউম রিসিপ্টর। এখানে রিসিপ্টরের যে কানেকশন ব্রেন থেকে শুরু করে মানুষের বিভিন্ন কারণে সংকেত প্রদান করে সেগুলো দেওয়া আছে, এবং কোন ব্লাড প্রেশারের নিচে এই সংকেত গুলো বন্ধ হয়ে যায় ওদেরকে দেওয়া আছে। আচ্ছা, নিম্ন এবং উচ্চ ব্যারি রিসিপ্টর জানার পর আমরা জানবো হচ্ছে রক্ত সম্বহন তন্ত্র, অর্থাৎ যেসব পাইপ বা ভেসেলের ভিতর দিয়ে রক্ত সংবহন হয়ে থাকে। এগুলো হচ্ছে চারটি প্রক্রিয়া হয়, একটা সিস্টেমিক, একটা হচ্ছে পালমোনারি অর্থাৎ পালমোনারি ভেসেলের মধ্যে দিয়ে, আর একটা পোর্টাল, আর একটা হচ্ছে করোনারি। আর সবচেয়ে বেশি প্রবাহ মাত্রা বিভিন্ন ধরনের রক্ত হয়, যকৃতে কত লেভেল হয়, বিক্রিয়ে কত লেভেলে হয় এটা তোমাদেরকে দেওয়া আছে। এবং সিস্টেমিক রক্ত সংবহন তন্ত্র হচ্ছে হাড় থেকে সম্পূর্ণ দেহে, এবং সেই সম্পূর্ণ দেহ থেকে মস্তিষ্ক হয়ে যাওয়া হার্টে ব্লাড প্রবেশ করে সেই সিরিজটা, শুধুমাত্র এই লাইনটা মনে রাখবে, সম্পূর্ণ প্রসেসটা তোমরা নিজেরাই লিখতে পারবা। এবং এই সম্পূর্ণ প্রসেসটা সম্পূর্ণ হওয়ার সময় লাগে প্রায় 25 থেকে 30 সেকেন্ডের মতো। পালমোনারি সংবহন তন্ত্র সম্পর্কে দেওয়া আছে, এটা শুরু হয় হচ্ছে পালমোনারি ধমনী থেকে, এটা যাই হচ্ছে ডান ভেন্ট্রিকলে অর্থাৎ হার্টের ডান পাশে নিচের দিকে। এরপর হচ্ছে রক্ত সংবহন তন্ত্র ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে পৌঁছায়, ফুসফুস থেকে বাম অ্যাট্রিয়ামে ফিরে আসে, তাকে পালমোনারি সংবহন তন্ত্র বলা হয়। অর্থাৎ সংবহন তন্ত্র অর্থাৎ পালমোনারি সেই সংবহন তন্ত্র আছে সেটা সম্পূর্ণ হয়ে থাকে হচ্ছে ভেন্ট্রিকল এখানে। হেপাটিক পোর্টাল এখানে দেওয়া আছে, এখানে রেনাল ও হেপাটিক পোর্টাল উপস্থিত, কিন্তু মানুষ সহ স্তন্যপায়ী দেহতে শুধুমাত্র হেপাটিক পোর্টাল তন্ত্র থাকে। এখানেও এই লাইনটা শুধুমাত্র মনে রাখতে পুরো পোর্টালটা নিজে থেকে লিখতে পারা সম্ভব। আর এই যে যকৃতে হয়ে থাকে এটার জন্য হেপাটিক পোর্টাল সংবহন তন্ত্রের প্রয়োজনীয়তা আছে। করোনারি সংবহন তন্ত্র, এই সংবহন তন্ত্রের সিস্টেমিক ধমনীর গোড়া হতে সৃষ্টকারী করোনারি ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাচীরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়, এবং হৃৎপিণ্ডের প্রাচীর থেকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত করোনারি শিরার মাধ্যমে ফিরে আসে। এখানে শুধু এটা মনে রাখা, সিস্টেমেটিক ধমনী থেকে করোনারি ধমনী, এখান থেকে হৃৎপ্রাচীর, এবং করোনারি শিরা থেকে ডানলিন্দ পর্যন্ত রক্ত সংবহন তন্ত্র হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এই রক্ত সংবহন তন্ত্রগুলোর ক্ষেত্রে শুধুমাত্র এই লাইনগুলো তোমরা আলাদা করে লিখে মনে রাখবা, কারণ এই লাইনগুলো মনে রাখলে সম্পূর্ণ সংবহন তন্ত্র তোমাদের মনে রাখা সম্ভব, আদারওয়াইজ তোমাদের কাছে একটু বেশি হেক্টিক লাগতে পারে।
এখন আমরা আলোচনা করব কিছু হার্ট ডিজিজ নিয়ে। এই হার্ট ডিজিজ প্রতিরোধের উপায় পড়ার আগে আগে আমাদের পড়া উচিত আসলে কি কি কারণে এটা হয়ে থাকে। আচ্ছা প্রথমে একটু কারণগুলো আমরা দেখে আসি। হার্ট ডিজিজের কারণগুলোর মধ্যে আই গেস কারণগুলো এখানে থাকার কথা। হ্যাঁ এই তো পেলাম। হার্ট ডিজিজের কারণগুলো হচ্ছে অতিরিক্ত কোলেস্টেরল, ডায়াবেটিস, তারপর অতিরিক্ত ধূমপান মদ্যপান, তারপর হচ্ছে হার্ট অ্যাটাক, ছন্দপতন থেকে শুরু করে স্থূলতা, বেশি খাবার দাবার খাওয়া, বংশগত কারণ, অতিরিক্ত মাত্রায় রক্ত শূন্যতা, সংক্রমণজনিত কারণ, অতিরিক্ত কাজ, যে কোনো কিছু হতে পারে। এই হার্ট ফেইলারের মধ্যে কি কি আছে দেখো, হার্ট অ্যাটাক আছে, স্ট্রোক আছে, আর হচ্ছে হার্ট ব্লক আছে। হার্ট অ্যাটাক কি? হার্ট অ্যাটাক হচ্ছে তোমার যদি হার্টের যে ধমনীগুলো আছে এখানে আর্টারিটা আছে, আর্টারির মধ্যে যদি কোনো কারণ চর্বি জমে যায় তখন কি হবে বলো? চর্বি জমে গেলে এক সময় এখান দিয়ে আর ব্লাড ফ্লো হইতে পারবে না, ব্লাড ফ্লো না হইলে ব্লাড ব্রেনে পৌঁছাবে না, কি হবে বলতো? হার্ট থেকে যখন ব্লাড ব্রেনে পৌঁছাবে না তখন সেখানে রক্ত শূন্য হয়ে যাবে, ব্রেন কাজ করা বন্ধ করে দিবে। সো হার্ট অ্যাটাকটা ওই সময় আসলে হয়ে থাকে। এই হার্ট অ্যাটাকের 5 মিনিটের মধ্যে যদি রক্ত স্পন্দন শুরু না হয় উইদিন 5 মিনিট তাহলে কি হয়, রোগীর মৃত্যু ঘটে থাকে, একে ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন বলা হয়ে থাকে। হার্ট অ্যাটাকের লক্ষণ হচ্ছে অতিরিক্ত তীব্র বুকে ব্যথা হতে পারে, প্রচুর ঘাম হওয়া, শীতল ঘাম হওয়া একটা হার্ট অ্যাটাকের লক্ষণ। এগুলোর জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, ইসিজি হোক, ইকিও কার্ডিওগ্রাফি হোক, এমআরআই হোক, এক্সরে হবে যাবে। ঝুঁকিপূর্ণ হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 45 বছরের বেশি এবং নারীদের ক্ষেত্রে 55 বছরের বেশি হইতে থাকে, অথবা বাচ্চাদেরও হয় আবার প্রেগনেন্ট মহিলাদেরও হয়। হার্ট অ্যাটাকের কারণগুলোর মধ্যে আছে ধূমপান, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, চর্বির আধিক্য ইত্যাদি। করণীয় কি এগুলোর ক্ষেত্রে হচ্ছে তাৎক্ষণিক করণীয় হচ্ছে জিব্বা নিচ্ছে অ্যাঞ্জিস্ট ট্যাবলেট দিতে হবে, এটা এক ধরনের নাইট্রোগ্লিসারিন। গুরুতর হলে 300 mg অ্যাসপিরিন খেতে হবে, অ্যাসপিরিন তোকে তরল রাখে এবং দমন বাঁধতে দেয় না। এছাড়া বিটা ব্লকার, এগুলো হচ্ছে এগুলো ইনস্ট্যান্ট যদি দেওয়া হয় তাহলে রোগের ক্ষেত্রে কিছুটা সময় পাওয়া যায় ডিজিজটাকে ট্রিট করার জন্য। এরপর হচ্ছে স্ট্রোক, স্ট্রোক হচ্ছে মস্তিষ্কে ঘটে থাকে, এগুলো রোগী অজ্ঞান হয়ে যায়, দেহের একটা অংশ প্যারালাইজ হয়ে যেতে পারে এবং হার্ট অ্যাটাক হতে পারে হৃৎপিণ্ডে। হার্ট ফেলিওরের ক্ষেত্রে দেখা যায় এই লক্ষণগুলো হচ্ছে বাম পাশে হয়, এই বাম পাশে যদি ব্যথা হয়ে থাকে তাহলে শ্বাস প্রশ্বাসের গতি কমে যায়, পেশি দুর্বলতা, দেহের ওজন কমে যায় এগুলো। আর ডান পাশে এটাকে ইডেমা বলা হয়, পায়ের নিচের অংশে ত্বক শুষ্ক হয়ে যায়, একজিমা হতে পারে, একজিমা হলে হচ্ছে অনেকে খিঁচুনি হয়, অনেকে দাঁতের সাথে দাঁত আটকে যায়, তারপর অনেকে সেন্সলেস হয়ে যেতে পারে। হৃদরোগ নির্ণয়ের জন্য এক্সরে, ইসিজি, করোনারি, এনজিওগ্রাম, এমআরআই ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে শর্করা ও চর্বি পরিমাণ নির্ণয় করলেও অনেক সময় এটা ধরা পড়ে। চিকিৎসা হচ্ছে 3 ধরনের, জীবনযাপনের পদ্ধতি পরিবর্তন করতে হবে, এক্সারসাইজ করতে হবে, চর্বি জাতীয় খাবার কম খেতে হবে, ওষুধ খাওয়া যেতে পারে এবং অন্যান্য চিকিৎসা চালিয়ে যেতে হবে। পেসমেকার আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যে নোটগুলো আছে নোটগুলো হার্ট বিটে সাহায্য করে, যদি নিজে থেকে না হয় কোনো কারণে যদি সমস্যা দেখা হয় তাহলে বাইরে থেকে একটা পেসমেকার নিয়ে এসে বসানো হয়। এই পেসমেকারের মধ্যে একটা লিথিয়াম ব্যাটারি আছে, একটা জেনারেটর আছে। এই পেসমেকার কি কি দিয়ে তৈরি এগুলো দেখবা, সেন্সর আছে, একটা ইলেকট্রোড আছে। এই ইলেকট্রোডের মধ্যে 1 থেকে 3টা তার থাকে, এই তারগুলো কি পেস লিডিং বলা হয়, এগুলোকে হার্টের বিভিন্ন অংশে লাগিয়ে দেওয়া হয়, এগুলোই তোমার হার্টের বিটটাকে কন্ট্রোল করে। কোথায় কোনটা লাগানো হয় এগুলোর ভিত্তিতে পেসমেকার 3টার হতে পারে, এটি টাইটেনিয়াম দ্বারা তৈরি হয়। ওপেন হার্ট সার্জারি হচ্ছে তোমার হার্ট সার্জারি 3 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে আনপাম, এটা হচ্ছে হার্ট লাং মেশিনে ফুসফুস ব্যবহারে হৃদ ফুসফুস ব্যবহার করা হয়, আরেকটা হচ্ছে অফ পাম্প, হৃদ ফুসফুস মেশিন ব্যবহার করা হয় না, আরেকটা হচ্ছে রোবট সার্জারি, শুষ্কভাবে সঠিকভাবে করা হয়। ইট ইজ রিয়েলি কস্টলি, আর আমাদের দেশে শুরু হতে যাচ্ছে বাট এখনো ওইভাবে শুরু হয় নাই। আচ্ছা এরপর আসে করোনারি বাইপাস। করোনারি বাইপাস হচ্ছে তোমার যে প্রসেসের মাধ্যমে তোমার যেই ধমনীতে যেখানে এই চর্বিটাকে রিমুভ করার জন্য বিভিন্ন ধরনের প্রসেস আছে, এটাকে করোনারি ভাইরাস বলা হয়। একটা হচ্ছে ওই অংশটুকু কেটে দেহের অন্য অংশ থেকে একটা আর্টারি নিয়ে এসে ওই জায়গায় রিপ্লেস করার মাধ্যমকে বলা হয় করোনারি বাইপাস। অ্যাঞ্জিওপ্লাস্ট হচ্ছে সেই যে চর্বিটা আছে চর্বিটার ভেতরে মেশিন ঢুকিয়ে চর্বিটাকে গলিয়ে দেওয়া বা ওখানে একটা ছাকনির মতো জিনিস বসায় দেওয়া যাতে ওই লুপটা বা ওই রাস্তাটা বন্ধ না হয়ে যায়। একটা হচ্ছে এইখানে ড্রিলিং মেশিন পাঠানো হয়, যে ড্রিলিং মেশিনের মাধ্যমে এই চর্বিগুলো ঝরে যায়।
জাস্ট বেলুন টাইপের ভেতরে ঢোকানোর পর ফুলানো হয়, এতে করে রাস্তাটা প্রশস্ত হয়। এবং স্টেন্ট হচ্ছে এখানে একটা স্টিলের তো না, একটা হচ্ছে গিয়ে মেটালের একটা স্টেন্ট জালের মতো বসা হয়, যেটা কারণে রাস্তাটা ওপেন ওয়াইড হয়ে থাকে, এতে করে গাঁত বন্ধ হয়ে যায় না। আচ্ছা, আর সাম অ্যাব্রিভিয়েশন এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে আইসিডি, একটা হচ্ছে ইমপ্ল্যান্টেবল কার্ডিওভার ডেলিফাইব্রেটর, একটা হচ্ছে আইসিইউ ইনটেন্সিভ কেয়ার ইউনিট। তারপর হচ্ছে গিয়ে কয়েকটা তোমাদের এরকম অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে পড়ে নিতে পারো, এগুলো সাধারণত এডমিশনের ক্ষেত্রে আসে, বাট নর্মালি। সো ফার দ্যাট ওয়াজ আওয়ার ডিসকাশন, আই হোপ তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।